দেখুন, মালয়েশিয়া ইন্ডাস্ট্রি এলাকা কত সৌন্দর্য, ইন্ডাস্ট্রি এলাকা। এদিককল চারিদিকে ফ্যাক্টরি দোকানপাট, এদিকে এটা সুপার মার্কেট, ওইদিকে ইন্ডাস্ট্রি এলাকার মধ্যে মানুষ থাকার ঘর ও সামনে। তো মালয়েশিয়া কয় পরিষ্কার যুক্ত, সব এই কারণে সৌন্দর্য, সব কিছু গোছানো ভাইরা করিয়া থাকে, দোকান গন পাট গন বাড়িঘর যাই কিছু করে সব কিছু গোছানো ভাই করে রাখে, এই কারণেই সুন্দর বাড়ে। আর সুন্দর থাকবে না কেন, সুন্দর থাকার মধ্যে একটা কারণ আছে, সেটা হলো এটা তো সব কিছু পাবলিকের না, আছে সরকারের, সরকার যেই জায়গা যেইভাবে করতে করবে ওইভাবে করলে সেই যে সেই জায়গাটা সৌন্দর্য করা যায়। আর আমাদের দেশে সুন্দর হয় না একটা কারণ হলো গিয়া পাবলিকের তো সব কিছু জমি জাতি যে যেভাবে যেখানে পরে ঘর বাড়ি করতেছে, এই কারণে সৌন্দর্য হয় না। তারপরে সবার তো আর একরকম টাকা নাই, এই যে ট্রেন যাচ্ছে ঘুরে ট্রেন, সবার তো আর একরকম টাকা নাই যে সবাই সৌন্দর্য করে ঘর করবে। এটা একটা সুপার মার্কেট, সুপার মার্কেটে এখন যাব একটুক, পল্লী এলাকার মধ্যে আরো সৌন্দর্য করে রাখছে, এই তো ইন্ডাস্ট্রি এলাকা তাই এরকম, তাহলে পল্লী এলাকা যে জায়গা বাড়ি ঘর আছে গ্রাম আর কি, গ্রাম বলে যাকে এদেশে বলে হলো গিয়া কাম্পুং, ও কাম্পুং এখন বর্তমান নতুন যেগুলো করেছে আরও সুন্দর ডিজাইন করে করছে, মানে সাল পাল ঘুরতে পারবি, বড়ো মানুষ যাতে বেড়াইতে পারে ভালো করে, এরকম সব বিকেলবেলা যাতে আড্ডা মারা যাস, সুন্দর সেই সুন্দর একটা গার্ডেন এলহান গার্ডেন, তারপরে মানে যে কি কয় পার্ক বানায় পার্ক সিস্টেম, ছোটো সাল বলতে ঘুরি বড় মানুষ এরকম আর কি করে এখন। তো যাই হোক, এই দেশে সব কিছু সৌন্দর্যর পিছেই সব কিছু হাত হলো সরকারের, পাবলিকের না। এই দেন পিছনে থুয়ে আইলাম যেগুলা, এই মার্কেটে এখন যাব, মার্কেটের পিছনে তো বিল্ডিংও হয়েছে, আগে ছিল না, হয়েছে এই যে উপরে ট্রেন লাইনের, ট্রেনে সেদিন গেছিলাম হাঁটু খালি উপর দিয়ে বাদ বাকি সব হলো মাটির নিচ দিয়ে, এই ট্রেন KLCC-র নিচ দিয়ে মাটির নিচ দিয়ে গেছে, পুরো শহরের বেশিরভাগ জায়গায় মাটির তল দিয়ে গেছে। এই যে মার্কেটে যাব, আগে এই মার্কেটের নাম ছিল আর একটা, এখন হয়েছে চেঞ্জ করে আর একটা দিই, মার্কেট খালি চেঞ্জই হচ্ছে। বিকাল চারটে বাজে, বিকাল চারটের সময় ভালোই লাগিচ্ছে অবশ্যই।